यानी 15 दावस्टर प्रिपरेशंस शॉप सेट है ऐसे पैराडे चुन्नू पैराडी बोल रहा हूँ मेरे तो पैराडी देखे 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 हाँ बीबी अभी इकन शॉप नेता मंत्री का बोलते हैं शॉप चेयर तेरे पापा वाली अच्छा अच्छा तो एकोन बात से प्राय एकारोटा रात्रि वाला हमारा ऐसे होते हैं रेड रोडे দেখছো পেছনে 15 আগস্টের প্রিপারেশন চালু হয়ে গেছে ফুল সেট আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করার জন্য আর এদিকে আছে রেশমিদি রক্তিমদা বোন আছে এদিকে গাড়ি রাখা বাবা আছে বাবা ড্রাইভ করে আনলো আমাদেরকে এটা জাস্ট আমাদের ফার্স্ট লোকেশন তো রেড এইটা প্রথম অভিজ্ঞতা এত বছরে প্রথমবার রেড রোডে এরকম দাঁড়িয়ে আছি তার এখনই এরকম ফিলিং আসছে তাহলে যখন স্টার্ট হয় ইয়াটা দেখতে পাচ্ছি এই রাস্তার উপরেই প্যারেড বেরোয় তখন কিরকম লাগে বাবা এর আগে তুমি এসছো আমি প্যারেড কখনো দেখিনি বাট 15 আগস্টের আগে একবার যখন ওদের ড্রিল হয় তখন সেটা একবার দেখেছিলাম কিন্তু 15 আগস্ট তখন আসা হয়নি এখানে কারণ প্রচুর কিছু থাকে খেলাধুলা থাকতো আর এখন অবসর নিয়ে নিয়েছি এখন সময় আছে কিন্তু আসার সময় আর তার মধ্যে আজকে যেদিনকার ব্লগটা শ্যুট করছি আজকে হচ্ছে 12 তারিখ জানি না ব্লগটা কবে আপলোড হবে কিন্তু এখন আমরা আজকে দাঁড়িয়ে আছি কোথায় আমাদের আরেকটা ঘরের সামনে ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে আজকে আমরা ডার্বিতে এক গোলে জিতেছি আমার সামনেই আছে ইচ্ছে ইডেন গার্ডেনস এদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব দেখছো লাইট জ্বলছে কেমন লাগছে বলো দারুণ দারুণ 23 বছর বিয়ে হয়েছে এই ফার্স্ট টাইম এত রাত্রে এখানে আমরা এই হচ্ছে জায়গা এই জায়গাটাতে তোমরা যতই রাতে আসো সবসময় এরকম অ্যাক্টিভ এরিয়া পাবে কারণ এই সবাই জানো রেড রোড খুব ভিআইপি রোড একটা সারা রাতই প্রায় গাড়ির আনাগোনা থাকে এখান থেকে আর দেখতে পাচ্ছ জিজি পোকার ডাক এখান থেকে লাইন বোন রক্তিমদা রেশমিদি সোজা চলে গেছে হেঁটে তো বাবা কিছু বলতে চাও এখানের ব্যাপারে না এখানে আসলে বরাবরই ভালো লাগে কারণ এখানে আমি আগে তালতাল ইনস্টিটিউটে যখন খেলতাম মহানন মাঠের পাশে আমাদের ট্রেন ছিল এই জায়গাটা বরাবরই একটা মনের অনেকটা জায়গা জুড়ে রয়েছে বাস তো তোমাদেরকে এটা মন খারাপ লাগে বাবা কিন্তু ফার্স্ট ডিভিশনের প্লেয়ার ছিল বাবা খেলেছে রীতিমতো বাবার প্রফেশনাল প্লেয়ারই ছিল বলতে পারো কিন্তু সিচুয়েশন অনুযায়ী বাবাকে খেলা কোনো রকমে ছাড়তে হয়েছে সেটা কোনো একদিন বলা হবে তোমাদের এই যে রক্তিমদা রেশমিদি বোন ওদিকে পুরো একদম অনেকটা খুব কম করে হলো 1.5 কিলোমিটার হেঁটে ওদিকে থেকে আসছে আমি বাবা মা বিন্দা সেখানে দাঁড়িয়ে আমরা ফটো শ্যুট করলাম তোমরা কত দূর গেছিলে আমরা পুরো গেছিলাম একদম মেন যে মঞ্চটা হ্যাঁ যেখানে সিএম এবং গভর্নর বসেন হ্যাঁ 15 আগস্টের সময় হ্যাঁ সেখানটা গেছিলাম এবং তার ঠিক উল্টো দিকে একটা একটা মঞ্চ আছে ছোট মঞ্চ যেখানে ফ্ল্যাগ হোস্টিং করা হয় 15 আগস্টে আচ্ছা এটা সিএম থাকে ওখানে সেই অবধি গেছিলাম আর দেখাচ্ছিলাম যে আমরা কবে থেকে এই আমরা কয়েকদিনের মধ্যেই 15 আগস্ট তার আগে কেমন হয় দেখতে আচ্ছা কি দেখলি কিছু কিভাবে 1 আগস্ট থেকে শুরু হয় কি প্রিপারেশন তারপরে আমাদের সিএম কোথায় বসে এই আর রেশমিদি কি বললো আমি দেখলাম যে লোকটির এক্সাইটমেন্ট কারণ 15-16 বছর যেহেতু এই জায়গাটা একদম নখদর্পণে সবার ওই ব্যাপারটা দুটাকে পেয়ে শাল শিক্ষণীয় ব্যাপারটা হয়ে উঠেছিল মানে তাহলে ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে রক্তিমদা বোঝালো বোনকে বোন দেখলো 15 আগস্টের প্রিপারেশন রেশমিদি দেখলো রক্তিমদাকে এটাই দাঁড়ালো তাহলে ইডেন গার্ডেনস তো দেখা যাচ্ছে এখান থেকে ওই যে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাবুঘাট এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট আমরা প্রিন্সেপ ঘাটে আছি এখন তো বাবা মার উপরে আছে উত্তর সেখানে একটা নৌকা রাখা বেশ দাদা
আমরা এই মুহূর্তে রাত্রিবেলা যে সফরে বেরিয়েছি এটা খুব ইন্টারেস্টিং জিনিস। আমরা দেখে থাকি হচ্ছে 15th অগস্টে যে রেড রোড ঘুরে যখন ট্যাবলো একটা কনভয় বেরোয় বাংলার সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি এবং বাংলার প্রতিটা কোনায় প্রতিটা জিনিস নিয়ে আমরা এক একটা প্রদর্শনী দেখি। এই প্রদর্শনী থেকে ট্যাবলো হয়, তো আমরা এই রাস্তাটা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের ভ্যান আসছে। তো আমরা প্রথমেই যদি ট্যাবলো দেখি, কলকাতা পুলিশের ট্যাবলো, অর্থাৎ কলকাতা পুলিশ সারা বছর আমাদের সিকিউরিটি পারপাসে কীভাবে নিজেদের ডেডিকেটেড করে, ডেডিকেট করে নিজেদের সেরকম আমরা কলকাতা পুলিশের বিভিন্ন জায়গায় দেখি যে যখন কোনো বড় কিছু ঘটনা ঘটে এটা মনিটরিং করা হয় সিসিটিভি দিয়ে। সেই সিসিটিভি কিন্তু এটাকে বলা হয় ক্যামেরা চারদিকে থাকে। তো হ্যাঁ, তো এই সিসিটিভিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সব ডকুমেন্ট মানে সব কটা ডেটা থাকে এখানে। কলকাতা পুলিশ ট্রাফিক সেভিং লাইফ বাই ডিক্রিজিং ফ্যাটালিটি, অর্থাৎ এখানে বলেছে দেখা যায় যে 2016 407 জন মারা গেছিলো তোমার ট্রাফিকে মানে রাস্তাঘাটে। হ্যাঁ, 2017 থেকে 329, 2018 294, 2019 267, 2020 201, অর্থাৎ রোজ আমাদের রাস্তার মৃত্যুর হার কমাচ্ছে কলকাতা পুলিশ। আমরা রাত্রিবেলা যাদের বর্ষায় ঘুমোতে যাই তারা কলকাতা পুলিশ মানে কলকাতা মানুষ যারা আমরা থাকি সেই কলকাতা পুলিশকে ট্রিবিউট করার জন্য ট্যাবলো হয়েছে। এই ট্যাবলোগুলো কিন্তু এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন না, এই গাড়িটা যদি আমি খুলে ফেলি গাড়িটাকে মানে পুরো খাঁচাটাকে খুলে ফেলি তাহলে সেটা দেখতে হবে পুরো একটা ট্রলার। আমার ওই ট্রলার যায় না রাস্তাঘাটে ট্রলার, বড় বড় গাড়ি গাড়ি নিয়ে এই ট্রলারগুলোর উপরে এরকম বানানো হয় এবং এই যে মা ফ্লাইওভার একটা করা হয়েছে, ট্রাফিক পুলিশের একটা সুন্দর একটা ম্যানিকুইন করা হয়েছে। আবার ট্রাফিক পুলিশকে অনেক রাস্তা দেখে থাকি, যারা সার্জেন্টরা থাকে তারা যেমন দেখতে থাকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এবং প্রতিটা আমরা প্রতিটা যে সিগনালে যে স্পিড ব্রেকার বা সিসিটিভি থাকে সেগুলো কিন্তু এখানে লাগানো হয়েছে ও তার ছবিগুলোও রয়েছে এখানে। ভেরি ইন্টারেস্টিং, এই দেখার জন্য কিছু বাচ্চারা আসে এখন দেখতে দেখুন ইন্টারেস্ট গ্রো হয়। তো এটা কলকাতা পুলিশ দিয়ে শুরু হলো আমাদের। হ্যাঁ, এরপর আমরা এগিয়ে যাচ্ছি, এখানে পুরো রাস্তা জুড়ে ট্যাবলো থাকে, গাড়ি তো ফাঁকা রাখা হয়। এই রাস্তাটা ফেলে চলে যাচ্ছি ইসমাইল ক্লাবের দিকে। আচ্ছা, এবং এই ক্লাবের এই ক্লাব ধরে গেলে ইসমাইল ক্লাব রয়েছে, এখানে পুলিশ ক্যাম্প রয়েছে, তালতলা ক্লাব রয়েছে, অনেক কলকাতার প্রচুর পুরোনো ক্লাব রয়েছে। ডান দিকে যদি দেখাই শিপবিল্ডার মানে আমাদের যে গার্ডেনডিক শিপবিল্ডার তারাও একটা ট্যাবলো বার করছে। তাদের ট্যাবলো তারা কী করে এই যে জাহাজ থেকে যে লোডিং আনলোডিং হয় এত জিনিসপত্র জাহাজ আমাদের ঘিরে এত মালপত্র আছে তাদের জাহাজ বানিয়েছে ওখানে একটা দেখা যাচ্ছে কাট আউট। হ্যাঁ, তো সেই এটা মারুতি কাট আউট মানে মারুতি 800, হ্যাঁ, সেফ ড্রাইভ সেফ লাইফের জন্য মধ্যে করা হয়েছে এরকম একটা কিছু। হ্যাঁ, গাড়িটা শেপটা একদম অ্যাকিউরেট এনেছে, একদম শেপটা একদম অ্যাকিউরেট এনেছে এবং এখানে জাহাজ দেখতে পাচ্ছি কেউ সুন্দর জাহাজ বানানো হয়েছে। হ্যাঁ, রাতভোর কাজ চলে তারা সুস্থ দেওয়ার সামনেই রাতভোর কাজ চলছে। এবার এটা শিপবিল্ডারদের গার্ডেন শিপবিল্ডারদের ট্যাবলো, এটা প্রত্যেকে আলাদা একটা ট্যাবলো থাকে। এবার আমাদের একটি কৃষক বন্ধু ট্যাবলো, অর্থাৎ আমাদের যে চাষ কাজ হয় আজকে আমরা সকালবেলা যে রুটি খাই ভাত খাই কৃষক বন্ধু না থাকলে করতে পারতাম না, তাদের জন্য ডেডিকেটেডলি কৃষক বন্ধু ট্যাবলো যে সরকারের ট্যাবলো একটা এবং এই বিভিন্ন কৃষক বন্ধু ট্যাবলো কোল্ড স্টোরেজে দেখতে কেমন হয়, কৃষক বন্ধু বিভিন্ন প্রকল্প কেমন দেখতে হয়, সেই প্রকল্পগুলো কী করা হচ্ছে সে সবটা দেখা থাকে। ভেরি ইন্টারেস্টিং। পরে আমরা যাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার, যে এই মধ্যে গভর্নমেন্টের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রজেক্ট বা যেটা সবচেয়ে আলোচিত প্রজেক্ট সে লক্ষ্মীর ভাণ্ডার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া আছে, বাসে বাসে নিশ্চিত হয় লক্ষ্মী ভাণ্ডার আড়াইশো হয়। হ্যাঁ, তো এরকম একটা আমরা ওই লক্ষ্মী ভাণ্ডারকে ট্রিবিউট করার জন্য একটা ট্যাবলো তৈরি করা হয়েছে, যে ট্যাবলোটা এগিয়ে যাবে রাস্তার মাঝখান দিয়ে এবং একটা বিভিন্ন বাড়ি বানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার জন্য। এখানে আরও কিছু ইনকর্পোরেট করা হবে, শুধু এটার স্ট্রাকচারে কিন্তু আমরা 15th অগস্টে আরও কোনো স্ট্রাকচার দেখতে পাবো। তারা কাজ করছেন সারা রাতভোর কাজ করছেন, এখন ঘুমোচ্ছে অনেক রাত্রি হয়েছে প্রায় 12টা বাজে। এবার হচ্ছে এডুকেশন, অর্থাৎ আমরা এই কন্যাশ্রী যে কন্যাশ্রী প্রকল্পটা কি যারা কম বয়সে মেয়েদের জন্য বিয়ে না দেওয়া হয় সরকার একটা টাকা দেয় তার জন্য অনেক মেয়ে পড়াশোনা করতে পারে যারা কম বয়সে মানে নাবালিক অবস্থায় বিয়ে করে না তার জন্য একটা কন্যাশ্রী প্রকল্প আছে। সেই কন্যাশ্রী প্রকল্প ট্যাবলো এটা, সেই এডুকেশন আচ্ছা এই ট্যাবলো করছে এত মেয়ে সবুজ সাথে সফল দেওয়া হয়। এবার দুয়ারে রেশন, আমাদের গভর্নমেন্টের একটা প্রজেক্ট দুয়ারে রেশন মানুষের কাছে রেশন পৌঁছে দেওয়ার জন্য আরেকটা ট্যাবলো দেখতে পাচ্ছি। এখানে রেশন কীভাবে পৌঁছে দেওয়া হয়
সেটা তারা ডেসক্রাইব করবে 15 আগস্ট। তার ট্যাবলোটা বানানো হচ্ছে রেশন, কত প্রায় 9 কোটি মানুষকে কাছে বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে একটা আরও একটা স্ট্রাকচার বানাবে, যে স্ট্রাকচারে বোঝা যাবে 15 আগস্ট সকালবেলা যখন এখানে প্যারেড ব্রিগেড প্যারেড আমাদের আমাদের রেড রোডে যখন সেই শোভাযাত্রা বেরোবে স্বাধীনতা দিবসের দিন, সেদিন আমরা দেখতে পাবো। আমরা এগিয়ে চলেছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটা আরও একটা বিষয় যে স্টুডেন্টদের কাছে আরও বেশি করে পড়াশোনা থেকে মানে ছেলে মেয়ে নির্বিশেষে যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সরকার টাকা দেয় সেখান থেকে যাতে পড়াশোনা কোনো অসুবিধা না হয়। অনেক মানুষই আছে তো প্রচণ্ড স্ট্রাগল করে পড়াশোনা অর্থনৈতিকভাবে, তাদের জন্য গভর্নমেন্টের স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেটা ট্যাবলেট বানানো হয়েছে। দুজনের মতো সবাই আমরা হাঁটছি এই যে মঙ্গল পাণ্ডে, এদিকে আমিও আছি, হ্যালো রক্তিমদা বলছে, ওগুলো দেখছি ভালো লাগছে। এটা বাবার পুরনো ক্লাব। তো এটা হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি বাবার ক্লাবের সামনে, তালতলা ইনস্টিটিউট। বাবা যেরকম তোমাদেরকে বলছিলাম, বাবা এখন সেখানেই দাঁড়িয়ে আছে যেখান থেকে বাবার প্রায় বলতে পারো জীবনের পথ চলা। এই ক্লাবের হয়েই বাবা খেলতো একসময় ফার্স্ট ডিভিশন। তো কি বলতে চাও, 26 বছর বাদে ক্লাবের সামনে এসে দাঁড়ালাম আবার। 26 বছর আগে 2 বছরে ক্লাবের হয়ে খেলেছিলাম, অনেক স্মৃতি অনেক কিছু। তাই গেটটা দেখে সেই একবার গেটটা যদি ছুঁয়ে নাও, সেই জায়গাটা সেই মন্দির প্রায় তোমার। আবার আমি বলছিলাম যে গভর্নমেন্টের এক একটা প্রজেক্টকে তারা প্রমোট করবে 15 আগস্ট। তার মধ্যে স্বাস্থ্যসাথী ট্যাবলেট, যেখানে প্রচুর মানুষ স্বাস্থ্যের সুবিধা পান স্বাস্থ্যসাথী কার্ড করলে, সেরকম ট্যাবলেট বানানো হবে। আমার ধারণা এখানে অনেক কিছু নার্সের অনেক নার্সের ডক্টরের, তাদের জন্য আমরা দেখলাম একটা ম্যানিকুইন বানানো হচ্ছে পুলিশের, ঠিক এরকম বানানো হয় এখানে। খুব পুরনো ক্লাব কলকাতার বুকে, এবং এরাও স্পোর্টিং ইভেন্টস এ ভীষণ ভাবে টাচটা। তো এই দিকটা হচ্ছে খোলা রাস্তা থাকে, এই দিকটা হচ্ছে সোজা গেলে ইস্ট বেঙ্গল ক্লাব। এই যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, এটাও একটা ট্যাবলো আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো কিরম দেখতে আর কি, মানে কালারগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার এখানে আমরা যুব আমরা ভবিষ্যৎ লেখা আছে, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। তাহলে একটা স্ট্রাকচার বানানো হচ্ছে, খুব ইনিশিয়ালি স্ট্রাকচার তার বানানো হয়েছে। হ্যাঁ, এরপর ন্যাশনাল ইন্টিগ্রিটি, যে আমরা সাম্প্রদায় সম্প্রীতির কথা বলি বারবার করে, সেটা সব দেশ বা সব রাজ্য আমাদের রাজ্যে প্রচার করে, যে আমরা যা যা যে যে ধর্মের আছে, মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। তো ধর্মকে একাত্মতা করা, অর্থাৎ আমাদের সবাই ভালো দেশে ভালো থেকে যেন থাকতে পারি, সেটাও একটা গভর্নমেন্টের প্রত্যেকে বলে, প্রত্যেক সচেতন ব্যক্তি মনে করে যে সবাই একসাথে থাকবে, তারও একটা প্রচার তারা করছে। আমরা সেই দিকে যাচ্ছি, একাত্মতাই সম্প্রীতি। আর একটা ট্যাবলো যেরকম ইন্টারেস্টিং ট্যাবলো, মানে এটা তথ্য সংস্কৃতি বিভাগ অর্থাৎ কালচারাল অ্যাফেয়ার্স যে আছে, সম্প্রীতির বার্তা নিয়ে আসবে সকালবেলা রাস্তায়। এরপর খুব ইন্টারেস্টিং স্পোর্টসের জন্য, গভর্নমেন্ট স্পোর্টসের জন্য অনেক কিছু করে। এবার জয়ী চ্যালেঞ্জার, এখানে গভর্নমেন্ট বল বানায় জয়ী বলে, বল এটা গভর্নমেন্ট নিজস্ব বানায় ফুটবল বানায় জয়ী বলে। আচ্ছা, যেটা কারখানা একটু ওই মফস্বলের দিকে আছে, তাদের মানে ফুটবল দিয়ে দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় ফুটবল নিয়ে কি করছেন, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের এই স্পোর্টসকে প্রমোট করাও একটা যুব কল্যাণ ক্রীড়া দপ্তর, যেই দপ্তরের মিনিস্টারের নাম হচ্ছে অরূপ বিশ্বাস, টালিগঞ্জের বিধায়ক, আমরা এখানে টালিগঞ্জ থেকে এসছি। তো সেখানকার ক্রীড়া দপ্তরের তারা একটা প্রমোট করবে, তাদের স্পোর্টস কীভাবে এই
এই স্টেটে কীভাবে আমাদের প্রমোট করেছি, আমরা কীভাবে স্পোর্টসের কথা এগিয়ে গেছি, তো সেই সমস্ত এই ট্যাবলোটা বলবে। তো এবার আমরা এগোচ্ছি একদম শেষের দিকে, আরও ট্যাবলো বাড়ানোর কাছে আরও ট্যাবলো আসবে, মানে এখানে যে ধরুন ট্যাবলো দেখছিস সাথে তো না, আরও অনেক ট্যাবলো আসবে, সেগুলো বিভিন্ন জায়গায় বানানো হচ্ছে। আচ্ছা, এবার যেমন দেখতে রাইফেল ফ্যাক্টরি, ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরি, এখানে বন্দুক তৈরি হয় অনেক মানুষ ইচ্ছাপুরে, হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা, তাদের একটা ট্যাবলো বানাবো, সেটা খুব ইনিশিয়াল তৈরি আছে, একদম যা স্টার্ট হয়েছে, একদম যা স্টার্ট হয়েছে, তারা হয়তো আজকে যা আছে এর মধ্যে বানিয়ে ফেলবে তারা। তো ওরাও ট্যাবলো প্রত্যেকে আমরা প্রত্যেকে কেটে যা 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 আমরা করছি মানুষরা, তার সমস্ত ট্যাবলো কিন্তু মানে প্রচারিত হবে এখানে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যা যা প্রজেক্ট আছে যারা করছে, এবং আমাদের পশ্চিমবঙ্গে যা যা জিনিস হচ্ছে, গার্ডেন দিচ্ছে, শিপ বিল্ডার বা রাইফেল ফ্যাক্টরি, সমস্ত কিছু এই ট্যাবলোগুলোর মাধ্যমে ওটা দেশের সামনে তুলে ধরা হবে। যখন যারা ফিফটিন নম্বর সময় যারা টিভি চালাবো, ওটা পুরো টেলিকাস্ট করে মেইনলি দূরদর্শন বাংলা, অর্থাৎ ডিডি বাংলা টেলিকাস্ট করে, তার সঙ্গে সমস্ত বেসরকারি চ্যানেল যারা নিউজ চ্যানেল আছে তারা প্রত্যেকে এগুলো টেলিকাস্ট করে এখানে আরো হবে কিন্তু সেগুলো আচ্ছা মিট করবে একটা জায়গায়, তারপর সবগুলো আপনি একসাথে বেরোবে। আচ্ছা, হচ্ছে ফিফটিন আগস্টে ট্যাবলোগুলো মজা, দারুণ একটা নতুন জিনিস জানলাম, তোমরাও জানলে শুনে নিলে রক্তিমদার মুখ থেকে সরাসরি। এই এখন বাজছে হচ্ছে 12:05, এখনও আমরা আছি হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে। এবার আমরা দেখি যাব খেতে, প্রচণ্ড খিদে পেয়েছে সবার। এতক্ষণ রক্তিমদা আমাদেরকে সব জানাচ্ছিল যে এই ট্যাবলোগুলোর কোনটার কি কাজ, পেছনে রেশমি দি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মাঠ, আর এটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা, মানে যখন আমরা প্র্যাকটিস করলে তো ভেতরেই তখন খাওয়া দাওয়া হতো, আর যখন আমরা এখান থেকে খেতে যাইতাম তখন আমরা এখানে এসে দাঁড়িয়ে খেতাম, অনেক বা বন্ধু বান্ধবদের নিয়ে এসছি খাওয়ার জন্য এখানে। এই জায়গাতে খুব সুন্দর স্টু আর পাউরুটি পাওয়া যায়, আর একটা চপ পাওয়া যায় যেটা খুব আরও সুন্দর। আর এই হচ্ছে আমাদের মাঠ, যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু বৃষ্টি না থাকবে না তুমি যেতে। এই মাঠটাই তোমাদেরকে যেরকম তখন বলছিল যে সব ট্যাবলো এখনো কমপ্লিট হয়নি, তো এখন একটা প্রবাবলি দেখে যা বোঝা যাচ্ছে মন্দিরের চূড়োর কিছু ডিজাইনের করা, তো ওই কী বলে ওগুলোকে মডেলগুলোকেই নিয়ে আসছে, ওগুলো আবার এখানে এসে ইনস্টল হবে হয়তো, এই ব্যাপার। এখন আমরা এসে গেছি নান আদার দ্যান দ্য ভিক্টোরিয়া, এটা তো আলাদা করে কোনো এক্সপ্লেনেশন দরকারই নেই, রাত্রিবেলা একদম নিস্তব্ধ নির্ঝুম রাস্তা, আমরা সব এরকম কলকাতার এক একটা দারুণ দারুণ জায়গা এক্সপ্লোর করে দেখছি রাত্রিবেলা। এটা ইচ্ছা ছিল অনেক দিন আগের, বাট এটা আজকে হচ্ছে ফাইনালি, যে রেশমিদি, রক্তিমদা, বাবা মা বোন আছে সবাই, আর এখানে আমাদের সাথে আছে রঘু। এই রঘু একদম টপে, তো এখন ফটোশ্যুট হচ্ছে আমাদের, রঘু আমাদের পেছন পেছন ঘুরছে। এই দেখ রঘু, এই রঘু রঘু, আচ্ছা আচ্ছা ঠিক আছে, রঘু 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 হপ রঘু রঘু না রঘু ছেড়ে দাও ছেড়ে দাও রঘু ছেড়ে দাও ছেড়ে ছেড়ে দাও। ছবি তোলা কমপ্লিট, কি দারুণ লাগছে দেখতে, দারুণ। এই হচ্ছে সামনে সিন, এই হচ্ছে ভালোবাসা যাকে বলে, এই যে ছাপ দিয়ে উঠে পড়েছে গায়ের মধ্যে, এই যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েছি এই ফেমাস বলবন্ত সিং ধাবার সামনে, ঢুকবো খেতে এখানেই। এখন বাজছে হচ্ছে রাত্রি 12:30, কতটা হ্যাপেনিং এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো রমরমা চারিদিকে, দোকানপাট, গাড়ি, রানাগোনা, সবাই এনজয় করছে উইকেন্ডটা। তো সবাই খেতে বসে গেছি অলরেডি, আছি আমিও,
पालक पनीर मना पनीर पनीर बटर मसाला दाल मखनी बटर नान लस्सी रोटी अच्छे तंदूरी रोटी आलूर परोटा परोटा अच्छे पालक पनीर रोड ट्रिप आज शेष हलो रोड ट्रिप रातेर कोलकाता एक्सप्लोर सॉरी बाड़ी गुड नाइट तुम्हारे सबाई के आबार देखा हच्छे अन्य एकटा कोनो एरकम नाइट आउटे बा रोड।